জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, চিকিৎসাধীন আছে, তারা জীবন্ত শহীদে পরিণত হয়েছেন। হাসপাতালে যারা চিকিৎসাধীন তারা অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারছে না, এভাবেই তাদের বেঁচে থাকতে হবে। দুপুরে জামায়াত ইসলামী চাপাই নবাবগঞ্জ জেলার শাখা উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসার ময়দানে আয়োজিত রুকন সম্মেলনে তিনি আরো বলেন, জালিমরা অনেকের চোখের আলো কেড়ে নিয়েছে, অন্ধকারে ঠেলে দিয়েছে। বিগত 15 বছরে স্বৈরশাসন জনগণ এদেশে আর দেখতে চায় না। জনগণের অধিকার নিশ্চিত করে সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার আশা ব্যক্ত করেন তিনি। জেলায় জামায়াতের আমির মাওলানা আবুজার হিফারির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকেই। দলের পর যারা অত্যাচার করেছে তাদের মতো আমরা ওই প্রতিশোধ নেব না, কিন্তু যে খুন করেছে, গুম করেছে, খুনের নেতৃত্ব দিয়েছে, হুকুম দিয়েছে, বিভিন্ন অপরাধ করেছে, সেই অপরাধের আমরা ন্যায় বিচার চাই।